প্রতিদিন নিত্য নতুন কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল বাটনে প্রেস করে দিন। ধন্যবাদ। সেই অনেক দিনের কথা। টম টম, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি চলে এসো। আমি এসে গেছি। ওহো সুন্দরী, দেখো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ওহ তাড়াতাড়ি চলো, ভিতরে চলো, তোমার জন্য কত আজকে সাজালাম। আজকে হলো আমাদের বিয়ে। এই শিগগিরই যাই, টমটাকে সাজাতে হবে। ভাগ্নে ভাগ্নে, তাড়াতাড়ি আমার এই বরফ থেকে পাটা বার করো। এটা হচ্ছে সমাজের রীতিরিবাজ, এটা তুমি করতে পারবে না। এ নাও, তোমাকে আমি বরফ থেকে বার করে দিয়েছি, কারণ এই রীতিটা পালন হয়ে গেছে। জেরি জেরি, তাড়াতাড়ি এসো। টম, এই আবুল আর কাবুল, তোমরা ভালো করে গান বাজনা করো, না তো আজকে যে অতিথি আপ্যায়ন ভালো হবে না, বুঝতে পারলে? এই আবুল আর কাবুল, তোমরা এখনো ভালো করে গান করতে পারছো না, কি হচ্ছে? তোমরা বুঝতে পারছি না, তোমাদেরকে আমি মেরে মেরে ফেলব। ঠিক আছে, আমি তাড়াতাড়ি গান করছি। দেখো টম, আজকে খুব সুন্দরভাবে এবং খুব স্মার্টলি তুমি থাকবে, বুঝলে? আজকে নার্ভাস হয়ে যাবে না। দেখো সুন্দরী এসে গেছে, বুঝতে পারলে? এই টম, তুমি কিছু করছো না কেন? তোমার ব্যবস্থা করছি, তুমি জিভ বার করে আছো, দাঁড়াও, তোমার ব্যবস্থা করছি। দেখো সুন্দরী, তুমি কি কবুল করছো টমের সঙ্গে বিয়েটা? হ্যাঁ হ্যাঁ, আমি কবুল করেছি। টম, তুমি কি কবুল করেছো বিয়েটা? টম, তুমি কিছু বলছো না কেন? হ্যাঁ হ্যাঁ, আমি কবুল করেছি। বাহ, তোমাদের বিয়েটা সম্পূর্ণ হয়েছে, বুঝতে পারলে? এ নাও, তোমরা এখন দুজন স্বামী স্ত্রী। সুন্দরী, তাড়াতাড়ি আমাকে একটা কিস করো, তাহলে আমার বিয়েটা সম্পূর্ণ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি কিস করো। ও হো, টমটা কোনো লজ্জাই নেই বলতে হয়। টম টম, তুমি কোথায়? তাড়াতাড়ি এসো। এই তো সুন্দরী, আমি চলে এসেছি, আমার খুব লজ্জা পাচ্ছে। দেখো তোমার জন্য একটা গিফট দিলাম। কি গিফট দেখি? টম, আমি তোমাকে একটা সুন্দর গিফট দিয়েছি, বুঝলে? তাহলে আমার গিফটটা তুমি কখন দেবে? হ্যাঁ আইডিয়া, তাড়াতাড়ি জেরিটাকে ধরে আনি, জেরিটাকে গিফট দেবে। এ নাও, তোমার গিফট হচ্ছে এটা, আজ থেকে হলো জেরি তোমার দাসী। থ্যাংক ইউ টম, এটা আমি চাইছিলাম। যা এখানে চলে যাই, আর হবে না এর দ্বারাই। টম টম, এ নাও দুধের গ্লাসটা, দুধ খেয়ে নাও, বুঝতে পারলে? দুধ খেয়ে নাও। জেরি জেরি, কোথায় যাচ্ছ? এদিকে এসো, আমার কাছে এসো, আমাকে একটু আপ্যায়ন করো। হ্যাঁ তোমার আপ্যায়ন করবো, দাঁড়াও তোমার ব্যবস্থা করছি। টম টম, দেখো যেটা আপ্যায়ন করছেন, দাঁড়াও তোমাকে আপ্যায়ন করছে। এ দেখো হাওয়া দিচ্ছি, হাওয়া খাও তুমি। গুড গুড, খুব সুন্দর করছো তুমি, দাঁড়াও তোমার ব্যবস্থা করছি। এখনো ফের এরকম বলছো? হাই হাই জেরি, তোমাকে আমি ছাড়বো না, তুমি আমার বউয়ের সঙ্গে এটা কি করছো? সব খারাপ কাজ করছো, তোমাকে মেরেই ফেলবো। হাই হাই, মাথাটা একদম ঘুরে গেল গো। ওহ জেরি, তোমাকে আমি মেরেই ফেলবো, তোমার জন্য মাথা মতো সব খারাপ হয়ে গেছে। এই দেখো টম, আমি এদিকে একরম মা দেই, দেখো হাই হাই, একেবারে মাথা মাথা দিয়ে ফেটে চলে যাচ্ছে গো আমার। হাই হাই, আমি একদম মাথা ভেঙে গেল। জেরি টম, তুমি আমাকে ধরতে পারবে না, দেখো তোমার মাথাটা কি করলাম, তোমার দবা সেরে দেব। এই দেখো তোমার মুখটা আমি আয়রন করে দিলাম, ওয়াশিং মেশিনের উপরে আছি আমি। হাই হাই, আমি সব কাপড়ের মধ্যে ঢুকে আছি। এইবার দেখো তোমার ওয়াশিং মেশিন দিয়ে তোমার মুখটা কি করে দেয় টম, আমার বন্ধুর সঙ্গে তোমার পাখামু, দাঁড়াও তোমার ব্যবস্থা করছি। এ টম, তোকে বললাম দাঁড়া, তুই শুনলি না? এই দেখো দেখো আমাদের ঘরটা কি অবস্থা করেছে, টম জেরি আর বুলডগ, এদের ব্যবস্থা করতে হবে, এই ঘরতে তাড়িয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা কি শুনছি! ও মাই গড, মাম্মি বাঁচাও, এই ঘরতে পার করে আমরা কোথায় যাব? দাঁড়াও তোমাদের ব্যবস্থা করছি, প্রভুরা আমাদের বার করা, দাঁড়াও। আমরা তিনজন হচ্ছে সব থেকে বড় চালাক তিন প্রাণী, তোমাদের কেমন অবস্থা করে দেই দেখো। এই নিন, এটা হলো আপনাদের নতুন ঘরের চাবি, এই ঘরে আপনারা থাকবেন, আমার টম বুলডগ জেরিকে এই ঘর থেকে বার করে দেবো। হাই হাই, এ তো দেখতে পাচ্ছি নতুন একটা শিকার পেয়ে গেছে আমাকে। ও মাম্মি বাঁচাও, সৃষ্টিকর্তা প্লিজ বুলডগ, তুমি আমাকে বাঁচাও, আমি এটা সহ্য করতে পারবো না, আমাকে মেরেই ফেলবে। টম, কিছু একটা করতে হবে। টম, তাড়াতাড়ি দুটো কোয়ারা রেডি করো, তারপর আমি দেখছি কি করা যায়। দেখো নতুন করে সব ঘরটা সাজিয়ে দিয়েছিলাম, নতুন সব আত্মীয়রা গেস্টরা আসবে, নতুন ঘর ভাড়া নিয়েছে, তাড়াতাড়ি চলো আমরা চলে যাই, নতুন আত্মীয়দের আহ্বান করতে হবে। আমাদের ঘরেতে আপনি প্রবেশ করুন, দেখুন ঘরটা আপনাদের জন্য কত সুন্দর সাজালাম। হ্যাঁ বললেই হবে না, আপনারা আমাদের জন্য খুব সুন্দরভাবে ঘরটা সাজিয়েছেন।
হায় হায় মাম্মি, সৃষ্টিকর্তা বাঁচো, আমার পায়ে কামড়ে ধরেছে একটা ইঁদুর। তোমাদেরকে ছাড়বো না, আমাকে তাড়ানো। হায় হায়, আমার পাটা যেন জ্বালা করছে গো। তাড়াতাড়ি চলে এসো টম, তাড়াতাড়ি যাবো, আর এই কাঠগুলো আমরা একটু কেটে দেবো, তারপরে বুঝতে পারবে আমাদের তিনজনকে এই ঘর থেকে বার করার কারোর ক্ষমতা নেই, বুঝলে তো। আসুন আসুন, ঘরটা ভালো করে প্রদক্ষিণ করুন, দেখুন কত সুন্দরভাবে ঘরটা আপনাদের সাজালাম। হায় হায় সৃষ্টিকর্তা মাম্মি বাঁচাও, হেল্প মি, কেউ হেল্প কর, প্লিজ হেল্প মি।